আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনারা যারা মালদ্বীপে আছেন, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে চায়না থেকে এন করোনা ভাইরাস বা নোভেল করোনা ভাইরাস নামে একটা ভাইরাস সারা পৃথিবীতেই সংক্রমিত হয়েছে। এটি একটি বিপজ্জনক ভাইরাস এবং আপনারা জানেন যে অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং মৃত্যুবরণও করেছেন। এবং চায়নার একটি প্রদেশ, আপনারা জানেন যে ইউহান নামে একটা প্রদেশ, সেই প্রদেশটি আইসোলেটেড করা হয়েছে। তো এই ভাইরাসে কেউ যদি আক্রান্ত হয়ে থাকে, তার কিছু সিমটম মানে কিছু লক্ষণ থাকে, যেমন জ্বর, কাশি, রানিং নোজ অর্থাৎ নাক দিয়ে পানি পড়া, চোখ ওঠা, এগুলো হয়ে থাকে। এই ধরনের কোনো ভাইরাসে কেউ যদি আক্রান্ত হয়ে থাকে, কারো যদি এই লক্ষণগুলো হয়ে থাকে, আপনারা অবশ্যই আপনাদের নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে, যারা আইল্যান্ডে আছেন তারা জানেন হেলথ সেন্টার আছে প্রতিটি আইল্যান্ডে, এবং যারা মালে এবং আশেপাশে আছেন তারা জানেন এখানে হসপিটাল আছে, হসপিটালে আপনারা যোগাযোগ করবেন। এবং একটি হটলাইন এদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে খোলা হয়েছে, সেই হটলাইনে আপনারা যোগাযোগ করবেন। হটলাইনটি হচ্ছে 7377004। এই নাম্বারে আপনারা ফোন করে সরাসরি যোগাযোগ করবেন। আর একটি কথা আপনাদেরকে বলি, এটি একটি বিপজ্জনক ভাইরাস এবং এটি এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির এই সমস্ত উপসর্গ দেখা দিলে, যেমন সর্দি, কাশি, জ্বর, নাক দিয়ে পানি পড়া, চোখ ওঠে, এগুলো হলে আপনারা অবশ্যই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবেন এবং আপনাদের নিজের যত্ন আপনারা নিজে নেবেন। এবং কেউ যদি চায়না থেকে 14 দিনের ভিতরে ট্রাভেল করে আসে এবং তার যদি এই ধরনের কোনো উপসর্গ থাকে, আপনারা তার থেকে দূরত্ব বজায় রাখবেন। এবং এই হটলাইন 7377004 এই নম্বরে ফোন করে আপনারা ব্যাপারটাকে ইনফর্ম করবেন, কারণ এটি একটি সংক্রমণ জাতীয় ভাইরাস এবং এটা সংক্রমিত করবে আপনাকে এবং আশেপাশের মানুষকে। কাজেই নিজেকে সতর্ক থাকতে হবে এবং এই ধরনের উপসর্গে আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং এই ভাইরাস থেকে মুক্তি কামনা করছি। এবং আমরা আশা করি আপনারা যদি সঠিকভাবে এই নিয়মকানুনগুলো মেনে চলেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করেন, তাহলে এই ভাইরাসের বিপদ থেকে আমরা সবাই দূরত্ব রাখতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।